हाय गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल डीजे टेक्निकल। डीजे टेक्निकल में सबका स्वागत है। आज मैट्रिक टोकन अर्थात MATICC टोकन में क्या चलने वाला है, धमाका आने वाला है, ऐसा कुछ लोग सोचते हैं मैट्रिक टोकन और भी नीचे गिरेगा। मैट्रिक टोकन अगर बढ़े तो कितना बढ़ सकता है, कमेगा तो कितना कमेगा, सब कुछ इस वीडियो में चर्चा होगा। वीडियो पूरा देखिएगा। मैट्रिक टोकन 2 हफ्ते पहले अर्थात 2 सप्ताह आगे मैट्रिक टोकन जेभावे आस्ते आस्ते करे बाढ़ा शुरू करे चिलो, अनेके धारणा चिलो मैट्रिक टोकन खूब ताड़ाताड़ी कम करे 140 टाका छाड़िए दिते पारे, किंतु तारपरे आबार नीचे दिके नामा आरम्भ करते अनेके धारणा मैट्रिक टोकन हयतो बर्तमान आर बाड़बे ना, किंतु एई भावना सम्पूर्ण गलत। मैट्रिक टोकन बाड़ेगा या नहीं बाड़ेगा वो आपको वक्त ही बताएगा। मैट्रिक टोकन खूब भालो टोकन, आगामी 2 दिने मैट्रिक टोकन अनेक बाड़ार सम्भावना आछे। কাছাকাছি 120 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ম্যাট্রিক টোকেন আপাতত আজ আমি যে মুহূর্তে ভিডিওটা পোস্ট করছি ওই ভিডিওটা আপলোড করার পরেই 6 থেকে 8 ঘন্টার মধ্যে ম্যাট্রিক টোকেন বাড়া শুরু করবে এবং ম্যাট্রিক টোকেন কাছাকাছি 120 টাকা পর্যন্ত যেতে পারে। যদি তা না হয় রবিবারের মধ্যে ম্যাট্রিক টোকেন 120 টাকা পর্যন্ত পৌঁছে যাবে এবং আগামী অর্থাৎ আমি এটা বলতে চাইছি নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যদি অপেক্ষা করা যায়, যারা লং টার্মের জন্য ম্যাট্রিক টোকেনে ইনভেস্ট করবেন তাদের ক্ষেত্রে অনেকটা লাভজনক হতে পারে, কারণ ম্যাট্রিক টোকেন প্রায় 200 ছাড়িয়ে যেতে পারে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত। তাই এই মুহূর্তে এখনও যারা ম্যাট্রিক টোকেনে ইনভেস্ট করার কথা ভাবছেন, আমি মনে করি 95 টাকা পর্যন্ত ম্যাট্রিক টোকেনে ইনভেস্ট করা যেতে পারে, 95 টাকার প্রাইস পর্যন্ত, এবং 95 টাকার উপরে গেলে সেটা একটু রিস্ক হয়ে যাবে। যদিও আমরা 120 টাকার উপরে পর্যন্ত বাড়ার সম্ভাবনা পাচ্ছি, যেভাবে মার্কেট অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে তাতে ম্যাট্রিক টোকেন 120 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা 1 সপ্তাহের মধ্যে প্রবল রয়েছে। তাই যদি 95 টাকা পর্যন্ত প্রাইসে ইনভেস্ট করা যায় তাহলে সেক্ষেত্রে লাভটা অনেকটাই থাকবে, কিন্তু বিষয় হচ্ছে যদি এই মুহূর্তে 1 সপ্তাহের মধ্যে না বাড়ে, আবার যদি হালকা ফুলকা বেড়ে নিচের দিকে নামে অর্থাৎ 105-110 টাকা গিয়ে আবার নিচের দিকে নেমে যায় তাহলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ ম্যাট্রিক টোকেন আগামী 2 মাসের মধ্যে 200 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনভেস্ট করার ক্ষেত্রে বলবো, বারবার বলেছি আবার বলছি, ইনভেস্ট ততটুকুই করবেন যতটুকু টাকা আপনার খোয়া গেলে কিছু যায় আসে না, কারণ ইনভেস্ট করে মাসের পর মাস অপেক্ষা করে যদি না বাড়ে আপনি যে হতাশ হবেন বা আপনি যে অসুবিধার সম্মুখীন হবে, ওই জন্য বারবার মনে রাখতে হবে ইনভেস্ট করার ক্ষেত্রে আমি ততটুকু টাকা ইনভেস্ট করব যতটুকু টাকা খোয়া গেলে কিছু যায় আসে না। আমি এটা বলছি না টাকাগুলো খোয়া যাবে। আপনারা আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমার কথা বা কারুর কথায় যদি ম্যাট্রিক টোকেনে ইনভেস্ট করে থাকেন, আমি বলবো আপনারা বিগত দিনের ম্যাট্রিক টোকেনের গ্রাফটাকে অবশ্যই বের করে দেখুন, আপনারা নিজেরা মার্কেট অ্যানালাইসিস করুন, আপনারা নিজেরা যাচাই করুন, আপনারা যাকে চেনেন না জানেন না শুধুমাত্র তাদের কথায় সম্পূর্ণ ইনভেস্ট করবেন না। আর ইনভেস্ট করার কয়েকটা পদ্ধতি আমি বলছি, যে পদ্ধতিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেই পদ্ধতিতে হাঁটবেন, এবং পদ্ধতিটা কতটা কার্যকর হতে পারে বা কতটা বাস্তবায়িত হতে পারে বা ওই রকম পদ্ধতিতে ইনভেস্ট করলে লাভজনক হয় কি না সেটা আপনার অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে, আপনাকেও অ্যানালাইসিস করে দেখতে হবে। আমি এখানে কয়েকটা পয়েন্ট দেখাচ্ছি। যদি 95 টাকার মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে আমি এখানে বলবো, এখানে এই মুহূর্তে প্রায় আছে 89 টাকা মতো, 88 টাকার একটু বেশি। আমি 5টা ধাপে ভাগ করে নেব। আমি যদি 1, 2, 3, 4, 5 এইটাই যদি 95 টাকা ভাবি এই ধাপটা, আর এইটা হচ্ছে 92 টাকা, এটা হচ্ছে 90 টাকা, আর আপাতত যে প্রসেসে আছে সেখানে আছে 89 টাকা বা 90 টাকা মতো।
আমি পাঁচটা ধাপে ভাগ করে নেবো। আমি যদি 1,000 টাকা ইনভেস্ট করি, আমরা পাঁচটা ভাগে ভাগ করবো 200, 200, 200, 200 করে, তাহলে কী লাভ হবে? যদি কোনো কারণে 95 টাকার পরে নিচের দিকে আবার নেমে যায়, তাতেও আমরা কিন্তু কিছু লাভ্যাংশ অর্থাৎ কিছু মুনাফা পকেটে পুঁততে পারবো। কী করে? যদি আমি এখানে 200 টাকা ইনভেস্ট করি, 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 তাহলে যদি 95 টাকা থেকে আবার গিয়ে যদি আবার ফিরে আসে, তাহলে কী হবে? না, যারা 95 টাকা ইনভেস্ট করবেন তারা লাভ পাবেন না, যারা 92 টাকায় লাভ ইনভেস্ট করবেন তারা লাভ পেয়ে যাবেন, যারা 90 টাকা উন্নবী করবেন তারা তো আরেকটু বেশি করে লাভ পাবেন। অর্থাৎ 95 টাকা থেকে ফিরে এলেও আমরা লাভ্যাংশটা পকেটে পুরতে পারবো। দ্বিতীয় প্রসেস হচ্ছে, যদি 115 টাকা যায় বা 200 ছাড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে লাভ্যাংশ অনেক বেশি থাকবে। আর যদি এইখান থেকে আবার নিচের দিকে নেমে যায়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ খুব তাড়াতাড়ি আবার উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকে। আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রি থেকে কাছাকাছি শনিবার পর্যন্ত একটু হালকা ফুলকা বাড়া থাকবে। সেক্ষেত্রে এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ 90 ছাড়িয়ে যাওয়ার আগে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। আর যারা এই মুহূর্তে এন্ট্রি নিচ্ছেন না লং টার্মের জন্য, অর্থাৎ আমি নভেম্বর ডিসেম্বরের দিকে যদি তাকে এন্ট্রি নিই, তাহলে অবশ্যই 95 টাকার মধ্যে যদি বাই করতে পারি তাহলে সেটা সুবিধাজনক হবে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, আপনারা নিজেরা আমার কথার সঙ্গে মিলিয়ে দেখবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আগামী দিন ট্রেডিং করুন নিজের বুদ্ধিমত্তার সঙ্গে, নিজের মার্কেট অ্যানালাইসিস করে যে অভিজ্ঞতা অর্জন হবে তার সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।